আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনটিতে ক্লিক দিতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিও আমি ছাড়বো সেই মেসেজ, নোটিফিকেশন মেসেজ আপনারা পেয়ে যান এবং সর্বপ্রথম সেই ভিডিওটি দেখুন। গাইস কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশা আজকের যে ভিডিওটি রয়েছে, তো চলুন শুরু করা যাক। আমি সবসময় বলে থাকি আমার যে ভিডিওগুলো রয়েছে সবগুলো ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। তো ওকে গাইজ, এখান থেকে আমরা জাস্ট এটাকে এইভাবে এক্সপোর্ট করলাম। করার পর আমরা অ্যাডমিনিস্ট্রেটর রান করব এবং এখানে যে ড্রাইভারগুলো রয়েছে অবশ্যই আপনাকে ড্রাইভারগুলো সেট আপ করতে হবে। ওকে, এখানে দেখতেই পাচ্ছেন যে ইজি স্যামসাং এফআরপি, অর্থাৎ লেটেস্ট ভার্সন যতগুলো রয়েছে সেগুলো এফআরপি বাইপাস টুলস, এটার সাহায্যে এফআরপি বাইপাস টুলস করতে পারবেন। এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন, বিফোর স্টার্ট ইউর মাস্ট বি কানেক্ট ইউর ডিভাইস ইস ওয়াইফাই। তো আমরা আমাদের ডিভাইস আমি একটু দেখিয়ে দিই কিভাবে, এটা যেহেতু নতুন আসছে। আমি একটি স্ক্রিনশট গুলো আপনাদের দেখাতে চাচ্ছি। তো এই হলো, জাস্ট এরকম অপশন যখন আসবে তখন আপনাদের এখানে স্টার্ট বাটন ক্লিক দিবেন। স্টার্ট বাটন ক্লিক দেওয়ার পর আপনাকে ওয়াইফাই কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে কিন্তু এই ডিভাইসটি কাজ করবে গাইজ। এই ডিভাইসটি, এই জন্য এইখানে এই ইনফরমেশনটা দিয়েছে অবশ্যই আপনার ডিভাইসটিকে সর্বপ্রথম ওয়াইফাই কানেক্টটা করে দিন। এবং এখানে ওয়াইফাই কানেক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এও এখানে একটা আরেকটি বিষয় আছে, এমপিটি যে ড্রাইভারটি পোর্ট নাথিং ইজ পোর্ট, এখানে আমাদের যে ড্রাইভারগুলো রয়েছে অবশ্যই ড্রাইভারগুলো ইনস্টল করতে হবে। তো 64 বিট, 86 বিট সবগুলো ড্রাইভার এখান থেকে আপনারা ইনস্টল করবেন। সবগুলো ড্রাইভার ইনস্টল করার পরে কিন্তু গাইজ এই টুলসটা দিয়ে আপনি বর্তমানে যে লেটেস্ট স্যামসাং গুলো রয়েছে সব স্যামসাং গুলো কিন্তু এখান থেকে এফআরপিটা রিসেট করতে পারবেন খুব সহজে, অর্থাৎ এফআরপি বাইপাস করতে পারবেন। এখানে ডিজেবল ড্রাইভার রয়েছে, দেখুন রিবুট ইউর পিসি, তো রিবুট দিলে এটা এখানে ক্লিন হয়ে যাবে। ক্লিন লগো, এখানে স্ক্রিনে যত লগো থাকবে সেগুলো, অর্থাৎ যেগুলো আছে সেগুলো ক্লিন হয়ে যাবে। তো গাইস সর্বপ্রথম এটাকে অবশ্যই আপনার ওয়াইফাই কানেক্টে, আপনি যে মোবাইলটি এফআরপি বাইপাস করতে চাচ্ছেন সেই মোবাইলটি অবশ্যই কিন্তু স্যামসাং সেট হতে হবে, স্যামসাং ব্র্যান্ডেড সেট হতে হবে। তো আমরা অনেকেই আছি যে বাইপাস করতে পারি না, যার ফলে কিন্তু আমাদের এই বিভিন্ন প্রকার টুলসের প্রয়োজন হয়। তো এই স্যামসাং যে এফআরপি টুলসটি রয়েছে, এই এফআরপি টুলসটি কিন্তু খুবই ভালো, আপনারা ইউজ করে দেখুন। আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই এই টুলসটি ইউজ করার, পরে আপনি বুঝতে পারবেন। তো গাইস আমি আবার একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই আপনার এখানে যে ড্রাইভারটি রয়েছে ড্রাইভারগুলো ইনস্টল করবেন।
এবং এখানে বাইপাসের আগে আপনাকে যেটা করতে হবে গাইজ, এখানে যে আমরা ওয়াইফাই যে কানেক্ট দেই সেই কানেক্টটা কিন্তু দিয়ে দিতে হবে যখন আমাদের ছোট্ট একটা ওয়াইফাই হয়, তখন আমাদের স্টার্ট বাটন ক্লিক করে আমরা ওয়াইফাই কানেক্ট করে দিই। তো অবশ্যই সেই ওয়াইফাই কানেক্ট না করে দিলে কিন্তু এখানে কাজ করবে না। তো গাইস এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, ওয়াইফাই কানেক্ট দিয়ে দিবেন এবং এই যে এমটিপি যে পোর্ট রয়েছে এই পোর্টটি দিয়ে দিবেন। তো না দিলে কিন্তু এটা কখনোই কাজ হবে না। আপনি হয়তো বলতে পারেন যে না এটা ছাড়াই কাজ হবে, তো আপনি ট্রাই করতে পারেন, কখনোই কাজ হবে না। অবশ্যই আপনাকে ওয়াইফাই কানেক্ট করতে হবে এবং এমটিপি যে ড্রাইভারটি রয়েছে সেটি অবশ্যই আপনাকে দিতে হবে। তো গাইস অনেক কথা হলো, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর নোটিফিকেশন মেসেজ আপনারা পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ।